হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা অজানা রাস্তায়। তো এই রাস্তাটা দিয়ে কোনোদিনই আমরা যাইনি, কিন্তু এত ভালো লাগছে। সেই গ্রাম ছাড়া রাঙামাটির পথ, কিন্তু আর এখন আর রাঙামাটির পথ নেই, পিচের পথ। তো বেরিয়েছি একটা গ্রামের মধ্যে দিয়ে, প্রথমে ঢুকেছিলাম, তো কিছুই জানি না, নামধাম কিছু জানি না। চারিদিকে পাট গাছ এখন, আর মাঝে মাঝে অনেকগুলো বাড়ি। তো মনে হলো ব্লগিং করি, সেজন্যে আজকে আবার মানে ভিডিও করতে শুরু করেছি। বেশ ভালো লাগছে। তো মাঝে মাঝে এরকম আমরা বেরিয়ে পড়ি। তো গ্রামের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। যদিও আশেপাশে খুব একটা বাড়ি দেখতে পাচ্ছি না, তবে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। অনেক দূরে দূরে বাড়ি, আর মাঝখানে এই রাস্তা। তো রাস্তার দুপাশে গাছ ভর্তি, আর এখন প্রায় বর্ষার সিজন। এখনও বৃষ্টি খুব বেশি হয়নি, কিন্তু তবুও চারিদিকে পুরো গাছপালা ভর্তি ভর্তি। তো দেখি ঘুরতে ঘুরতে আজকে আমরা কোথায় পৌঁছাই। প্রচুর পাট গাছ চারিদিকে, মাঝে মাঝে দু একজন করে করে দেখা পাচ্ছি। আর এই মাঠটায় সব ধানের আর কি ছোট ছোট চারা গাছ, যেটাকে আর কি বীজতলা বলে, সেটাই আর কি। এবার আমরা এসে পৌঁছলাম, এই জায়গাটার নাম কৈপুল। তো এই কৈপুল, এই রাস্তাটা দিয়ে কৈপুল আসা যায় সেটা আমরা জানতাম না, যদিও বা। তো কৈপুল আমি আগেও একবার এসেছি, তো ওই ব্লগটা দেবো আমি। তো আবার এসে পৌঁছে গেলাম, সেই ব্লগটা এখনও বানানো হয়নি যদিও বা, কিন্তু জানতাম না যে এই রাস্তাটা দিয়ে এইখানে আসা যায়। তো চলে এসেছি বাজার করতে, বেরিয়ে আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে চলে এসেছি। খুব ভালো লাগছে আজকে এই এই সময়ে এসে। আর চারিদিকে পুরো জল থই থই করছে, মাঝখান দিয়ে রাস্তা, কি যে সুন্দর লাগছে কি বলবো। দুই ধারে পুরো আর কি জলকর, আর মাঝখান দিয়ে রাস্তা। এটা হলো কৈপল, এই জায়গাটার নাম। তা আপনারা চাইলে কিন্তু এই এখানে আসতেও পারেন। এটা দুদিক দিয়ে আসা যায়, এক মধ্যম গ্রামের ভিতর দিয়ে আমরা যেদিক দিয়ে এলাম আজকে, আর একটা জায়গা হচ্ছে রাজারহাট দিয়ে খড়িবাড়ি রোড ধরে, রাজারহাট দিয়ে খড়িবাড়ি রোড ধরে আসা যায় এটা। তো বেরিয়েছিলাম একদিকে, আর চলে এলাম কৈপল। বেরিয়েছিলাম বাজার করতে, চলে এলাম কৈপল। বেশ ভালো লাগছে, অনেকদিন বেরোনো হয় না, তো আজকের বিকালটা বেশ ভালোই কাটলো। এখানে আমরা একটু ঘুরলাম চারিদিকটা, আর এখানে এত সুন্দর হাওয়া, মানে এমনি এখানে আসলে মানে মনটা একদম জুড়িয়ে যায়। আগেও একবার এসেছি আমি, তো ওই ব্লগটা আমি দেব। আর সূর্য অস্ত যাচ্ছে পুরো জলের উপর দিয়ে, কি দারুণ দেখাচ্ছে। তো আজকে আমরা এখন ফিরে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, সবাইকে টাটা।